চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত দায়িত্বে আছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এরপর নগর ভবনের চেয়ারে বসবেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। শেষ সময়ে এসে নিজ দায়িত্বে অনেকটাই নিষ্ক্রিয় ছিলেন আরিফ, তবে হঠাৎ করেই রাস্তায় নামলেন তিনি। ফুটপাথ থেকে হকার উচ্ছেদ অভিযানে নেমে দিয়েছেন কঠোর হুঁশিয়ারি, বলেছেন এখন থেকে প্রতিদিন এই অভিযান অব্যাহত থাকবে। সোমবার ২৪ জুলাই বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত নগরের সিলেট বন্দর বাজার সুরমা মার্কেটের সামনে থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে নগরের কোর্ট পয়েন্ট, সিটি পয়েন্ট, জিন্দাবাজার হয়ে আম্বরখানা পয়েন্টে গিয়ে এই অভিযান শেষ হয়। এদিকে অভিযান টের পেয়ে অল্প সময়ের মধ্যেই ফুটপাতের বিভিন্ন দোকান ও অবৈধভাবে পার্কিং করা গাড়িগুলো সরিয়ে নেওয়া হয়। অভিযান পরিচালনাকালে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, যতদিন আমার মেয়াদ রয়েছে আমি ততদিন কাজ করে যাব, দায়িত্বে অবহেলার কোনো সুযোগ নেই। নতুন যিনি দায়িত্বে আসবেন আশা করি তিনিও এই ধরনের কাজই করবেন। আমি ঢাকায় ছিলাম তাই আমাদের সিলেটের বড় বড় কিছু উন্নয়ন কাজ থমকে রয়েছে, সেসব বিষয় নিয়ে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী আমাদের নিয়ে বসেছিলেন। এই কাজগুলো অতি দ্রুত এখন শেষ করতে হবে। স্টাফ রিপোর্টার সিলেট এন.এ.এন. টিভি।